দাদু ভাই তুমি এখানে বই রইছো আমি যে তোমারে খুঁজি কে খুঁজতাছস কে তুমি বাড়িতে আও না কে বাড়ির বাইরে বাইরে ঘুরতাছো কে তুমি কাকিমার সামনে যেতে আমার জানি কেমন লাগতেছে তোমার কাকিমায় তো তোমারে কিছু কইব না কইব তোমার কাকায় মারে দেখছি কাকার লগে মোবাইলে কথা কয় কি কয় মা আমার সামনে একটা কথাও কয় না কিন্তু বিশ্বাস করে তোমারে আমার লাগে কত কথা যে হইতাছে আল্লাহই জানে আমার এত রেলে কি কত হইব আমি আর তুই কি করছি মা সব বুঝে ফেলাইছে তো কি বুঝছে এটাই তো বুঝলাম না তোমার আর আমার মধ্যে যে তোর আর আমার মধ্যে কি জানি না কি পিতলা কোন হাঁকা খালি আমার মুক্তি কখন বাড়তা কোন বিজলি এইসব চিন্তা মাথা থেকে ফেলা যাবে কাকিমার মুখের দিকে সাউন্ড যাইতেছে আর আমরা কোনো ছোট না কি কই হুনুস কি হুনু মাথা থেকে ফেলা দিতে কই না সব মাথার মধ্যে কি আছে কি ফেলাম মাথার মধ্যে কিছু নাই না নাই না থাকলেই ভালো যাই একটু ঘুরে আই আহ নাম্বার কই ঘুরবার যাও পিঠে কুলা বাইন্ধা রেডি হও কাকাই আইতাছে তোমারে ধরতে কাকা কি আমার একলা ধরবো তোরে ধরবো না বিদ্যুৎ ভাই হলো একটা কথা কইবা সত্যি কইরা কি মামলা নাকি আসলে ওঠে নাই তুমি নাকি আমার লাগা পাগল হইয়া মামলা ওঠে নাই কথা কই এই বাড়িতেছো কি কয় আমি কি পাগল এটা পাগলের লাগা পাগল হমু বিদ্যুৎ ভাই মামলা কি আসলে উঠে নাই সত্যি করে কও না উঠছে না অনার কোনো মামলা নাই কুসুমের বাবা নগদ 5000 টাকা দিয়ে রশিদের বাবা থেকে মামলা তুলে নিছে আবার কুসুমের নাম মুখে লয় না করছি না আমি আরে সত্য কথা কনে লেগে তো পাগল করে ফেলাইতাছস সত্য কথা কইতে গেলে তোর নামটা মুখে লন লাগবো ওর নাম না হলে সত্য কথাটা কেন দেখো মামলা যদি সত্য সত্যি উঠে থাকে কাকায় বাড়ি তাহে নাকি কাকা কি বাড়ির বাইরে থাকো না মানুষ তোরে এটা সত্য কথা কমু কি কারো কবি না তো না কারো কমু না কম কাকায় নতুন একটা মেল হবে পিরিট করতেছে